রিমান্ড শেষে বিভিন্ন মামলায় সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক আইজিপি আবদুল্লা আল মামুনকে আজ সি আদালতে তোলা হয়েছে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সকাল থেকেই এখানে রয়েছি সকাল থেকে আমি যখন আসি তার আগেই আসলে এই পাঁচজনকে আপনি যে পাঁচজনের নাম বললেন অর্থাৎ সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আব্দুল্লাহ মামুন সাবেক আইজিপি জোনায়দ আহমেদ পলক এবং বিচারপতি মানিক এই পাঁচজনকে তার আগেই নিয়ে আসা হয় এবং তাদেরকে কিছুক্ষণ গারতখানায় রাখার পরে কিছুক্ষণ আগেই তাদেরকে আদালতে তোলা হয়েছে তবে একটি বিষয় জানিয়ে রেখে যেহেতু দেশের বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ঠিক কোন মামলায় তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি বা এখনো আমি বলতে পারছি না কেননা দেশের বিভিন্ন জায়গায় যেহেতু মামলা হয়েছে কোন কোন মামলায় তাদেরকে আটক দেখানো হবে কোন কোন মামলায় তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে এই বিষয়গুলো আমরা এতদিনও এতক্ষণেও জানতে পারিনি তবে প্রথমবারের মতো আজকে কিন্তু বিচারপতি মানিককে ঢাকার আদালতে তোলা হলো আপনি জানেন যে সিলেটে আটক হওয়ার পরে তাকে সিলেটের আদালতেই হাজিরা তোলা হয় এবং সেখান থেকে তাকে জামিনও দেওয়া হয় কারণ কেননা তিনি যখন আদালতে তোলা হয় তখন কিছুটা তিনি আহত হন এবং তাকে হসপিটালে রাখা হয় তারপরে তাকে জামিন দেওয়া আজকেই প্রথমবারের মতো তাকে এই বিচারপতি মানিককে আসলে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে এলো ভিশন মুশকিল আছে ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়তে জানেন যে এই যে এই কয়েকদিন যে টানা যে সরকারের সাবেক আওয়ামী লীগ সরকারের যে বলিষ্ঠ নেতারা রয়েছে তাদেরকে আদালতে তোলা হচ্ছে এর কারণে কিন্তু এই কোর্ট চত্বরে প্রথম থেকেই আসলে নিরাপত্তার ব্যবস্থা অনেক বেশি রাখা হয়েছে কেননা প্রথম দিকে যখন সব মানুষকে আসলে আদালতে তোলা হয় তখন কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল আমরা দেখেছি কয়েকজনকে বিশেষ করে বিচারপতি মানিক তিনি কিন্তু সিলেটের আদালতে যখন অসুস্থ হয়েছেন তারপরেই কিন্তু আসলে চত্বরে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু একটু তৎপর হন এবং পরবর্তীতে কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছে যাতে এখন যারা আসলে আসামিরা আসছেন যে কোনো আসামি আসছেন তাদের যাতে নিরাপত্তার ব্যবস্থাটা অন্তত খুব ভালোভাবে করা যায় আপনি তবে এই মুহূর্তে তাদেরকে আদালতে তোলা হয়েছে আমি আবার বলছি যে কাশফিয়া তাদেরকে কোন মামলায় আসলে রিমান্ড চাওয়া হয়েছে বা তাদেরকে কতদিন রিমান্ড দেবে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আপনি যেহেতু জানেন যে এছাড়াও আজকে আরও বেশ কয়েকজনকে এই সিএমএম আদালতে তোলার কথা রয়েছে বিশেষ করে কুষ্টিয়ার সাবেক এমপি তারপরে হচ্ছে যাত্রাবাড়ি থানার একজন ওসি তাকেও আদালতে তোলা হবে এমনটা আমরা জানতে পারি তবে এইসব বিষয় তাদেরকে কোন কোন মামলায় আটক করা হয়েছে তাদেরকে কতদিন রিমান্ড দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই কাশ্মিয়া আমরা জানতে পারবো তবে এই মুহূর্তে সংবাদকম্বীরা আমরা অপেক্ষা করছি ইজলাসে শুনানি চলছে শুনানির পরে আমাদের আমরা জানতে পারবো যে তাদের কত দিনের রিমান্ড দেওয়া হয়েছে বা তাদের জামিন দেওয়া হয়েছে কিনা তো কাশ্মিয়া এই ছিল আমার কাছে আদালত চত্বর থেকে আজকে যাদের এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে তাদের সর্বশেষ অবস্থা